আসসালামু আলাইকুম ছাত্রমণ্ডলী, তোমরা আশা করি সকলে সুস্থ আছো। তো তোমরা ইতিমধ্যে জীবনবিজ্ঞানের যে চ্যাপ্টার, দ্বিতীয় চ্যাপ্টার নিয়ে আমরা বিগত ক্লাসে আলোচনা করছিলাম, জীবনের প্রবাহমানতা। তো সেই ক্লাসে আমরা ইতিমধ্যে ক্রোমোজোম, ডিএনএ, জিন ইত্যাদি সম্পর্কে আলোচনা করতে পেরেছি। তো সেই দ্বিতীয় পর্যায়ে, তার পরবর্তী পর্যায়ে পর্যায়ক্রমিকভাবে এগোতে এগোতে আমরা আজকে মূলত দ্বিতীয় পর্বে ক্রোমোজোমের গঠন সম্পর্কে আমরা দেখে নেব যে একটা ক্রোমোজোমের বাহ্যিক যে সরল গঠন, তাতে আমরা কী কী দিক চিহ্নিত করতে পারি সে সম্পর্কে আজকে আমরা একটু আলোচনা করে নেব। তো এই চিত্রে তোমরা প্রথম দেখে নাও যে এখানে মূলত ক্রোমোজোমের বিভিন্ন অংশগুলো চিহ্নিত করা হয়েছে। তো ক্রোমোজোমের যে বিভিন্ন অংশ, আমরা ক্রোমোজোমকে আমরা বিভিন্ন অংশে চিহ্নিত করতে পারি, সেই চিহ্নিতকরণ হিসাবে আমরা মূলত প্রথমে দেখব যে একটা ক্রোমোজোমের ঠিক দৈর্ঘ্য বরাবর একজোড়া সূক্ষ্ম সুতোর ন্যায় অংশ দেখা যায়, এই ঠিক দৈর্ঘ্য বরাবর একজোড়া। তো এই প্রত্যেকটি সূক্ষ্ম সুতোর মতো তন্তুকে বা অংশকে আমরা বলবো ক্রোমাটিড। এবং এই ক্রোমাটিড আবার প্রত্যেকটি ক্রোমাটিডের সঙ্গে দৈর্ঘ্য বরাবর দুটো সুতোর মতো তন্তু থাকে, যেগুলিকে আমরা বলবো ক্রোমোনিমা। তো এই ক্রোমোনিমা যে রাসায়নিক উপাদান বা যে রাসায়নিক গঠন আছে, তার ঘনত্ব সর্বদা সমান না। তো ঘনত্ব কোনো কোনো স্থানে অধিক, আবার কোনো কোনো স্থানে কম। তো অধিক ঘনত্বযুক্ত পুঁতির মতো এই অংশগুলো যেগুলো দেখতে পাচ্ছ তোমরা, এই পুঁতির মতো অংশ, এই পুঁতির মতো অংশগুলোকে আমরা বলবো ক্রোমোমিয়ার। এবং দুটো ক্রোমোমিয়ারের মাঝখানে যে অংশটা, এই অংশটাকে আমরা বলবো আন্তঃক্রোমোমিয়ার। তো আমরা ক্রোমাটিড সম্পর্কে ধারণা পেলাম, এরপরে আমরা এগিয়ে যাব, দেখব ঠিক এই ক্রোমোজোমের মাঝ বরাবর একটা খাঁজ দেখা যাচ্ছে, এই ক্রোমোজোমের মাঝ বরাবর একটা খাঁজ দেখা যাচ্ছে। তো এই খাঁজটাকে আমরা বলবো প্রাথমিক খাঁজ। তাহলে ক্রোমোজোমের আরেকটা অংশ হলো এই প্রাথমিক খাঁজ। তো এই প্রাথমিক খাঁজের দেখবো ঠিক মাঝ বরাবর একটা ঘন ঘন অংশ দেখতে পাবো, এই ঘন অংশটিকেই আমরা বলবো সেন্ট্রোমিয়ার। তো এই সেন্ট্রোমিয়ার মূলত ক্রোমোজোমের প্রাথমিক খাঁজে অবস্থিত, এবং এই সেন্ট্রোমিয়ারের দু পাশে ক্রোমোজোমের যে অংশ, তাকে আমরা বলবো ক্রোমোজোম বাহু। এই সেন্ট্রোমিয়ারের সঙ্গে আমরা ঠিক দেখব ক্রোমোজোমের মেটাফেজ দশায়, ঠিক কোষ বিভাজনের মেটাফেজ দশায় ঠিক ক্রোমোজোমের আকৃতি, ঠিক এমন একটি আকৃতি নিয়ে আসে ক্রোমোজোম নিজেকে। এবং এই সময় ঠিক দেখব যে সেন্ট্রোমিয়ারের সঙ্গে যুক্ত থাকে প্রোটিন সদৃশ্য, প্রোটিন নির্মিত প্লেট সদৃশ্য দুটো অংশ, এবং প্রত্যেকটি ক্রোমাটিডে এই অংশটি থাকে একটি করে, যাকে আমরা বলবো কাইনেটোকোর। ঠিক এই কাইনেটোকোর প্রত্যেকটি ক্রোমাটিডে বেম গঠনের সময় বেম তন্তুর সঙ্গে যুক্ত থাকে। দেখতে পাচ্ছ এই যে সুতোর মতো অংশগুলো, এগুলো হচ্ছে বেম তন্তু। তো এই কাইনেটোকোরের সঙ্গে বেম তন্তুগুলো যুক্ত থাকে ঠিক মেটাফেজ দশায়, কোষ বিভাজনের ঠিক মেটাফেজ দশায়। তো আমরা এই মেটাফেজ দশার ক্রোমোজোমের চিত্রটি আমরা দেখে নিলাম, এরপরে আমরা এগিয়ে যাব ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী আমরা ক্রোমোজোমকে বিভিন্ন ভাগে ভাগ করতে পারব। তো আমরা দেখব যে এখানে বিভিন্ন ক্রোমোজোমের আকৃতি আমরা এখানে নিরূপণ করেছি। তো সেখান থেকে আমরা দেখব যে প্রথমত ক্রোমোজোমের মধ্যে সেন্ট্রোমিয়ারটি বিভিন্ন অংশে থাকতে পারে। তো সেই অনুযায়ী সেন্ট্রোমিয়ার যদি ক্রোমোজোমের মাঝ বরাবর অবস্থান করে, তাহলে আমরা তাকে বলবো মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। আবার যদি সেন্ট্রোমিয়ারটা ঠিক মাঝখানের নিকটে, অর্থাৎ পুরোপুরি মাঝখানে না, আবার পুরোপুরি মানে শেষ প্রান্তেও না, তাহলে এই ধরনের ক্রোমোজোমকে আমরা বলবো যে সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম। আবার দেখব যে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটি একদম ক্রোমোজোমের শেষ প্রান্তে অবস্থান করেছে, তাহলে এই ধরনের ক্রোমোজোমকে আমরা বলবো টেলোসেন্ট্রিক ক্রোমোজোম। আবার দেখব যে সেন্ট্রোমিয়ারটি একেবারে শেষ প্রান্তে অবস্থান না করে
ঠিক শেষ প্রান্ত থেকে কাছাকাছি অবস্থান করেছে। তাহলে সেই ধরনের ক্রোমোজোমকে আমরা বলবো অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম। তাহলে ক্রোমোজোমে সেন্টোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমকে আমরা চার ভাগে ভাগ করতে পারলাম। এরপরে আমরা এগিয়ে যাব, দেখব যে ক্রোমোজোমে মাঝখানের যে প্রাথমিক খাঁজ ছাড়াও বিভিন্ন গৌণ খাঁজ অবস্থান করে। তাহলে ক্রোমোজোমে প্রাথমিক খাঁজ ছাড়াও যদি অপর কোনো মানে খাঁজ থেকে থাকে তাহলে তাকে আমরা বলবো গৌণ খাঁজ। এবার এরপরে আমরা দেখব যে ঠিক ক্রোমোজোমের এই শেষ প্রান্ত, এই দুই শেষ প্রান্তকে আমরা বলবো টেলোমিয়ার, অর্থাৎ ক্রোমোজোমের শেষ প্রান্তকে আমরা বলবো টেলোমিয়ার। এবার আমরা দেখব যে এই অবস্থায় ক্রোমোজোমের যে এই অংশটাকে নিউক্লিয় লাস বলা হয়। এবার এই অংশে অর্থাৎ ক্রোমোজোমের টেলোমিয়ারের কাছে যদি কোনো গৌণ খাঁজ অবস্থান করে তাহলে এই যে শেষের অংশটা অর্থাৎ টেলোমিয়ারের অংশটা খোলা বাল্বের ন্যায় আকৃতি ধারণ করে। তো এই অংশটাকে আমরা স্যাটেলাইট বলবো এবং এই স্যাটেলাইটযুক্ত ক্রোমোজোমকে আমরা বলবো স্যাট ক্রোমোজোম। তো আমরা ক্রোমোজোমের বিভিন্ন ভাগ আমরা বা বিভিন্ন গঠন আমরা আজকে এই পর্বে আমরা দেখে নিলাম।